করে ছাত্রছাত্রীরা তোমাদের আগের পরীক্ষাতে পার্ট ওয়ান উইংস শেষ হয়ে গেছে। এবার আমরা পার্ট টুটার কিছু কিছু করাবো, যতদূর করাবো তোমাকে তার মধ্যে তোমরা মোটামুটি পড়বে। তার একটু স্টার্ট করি, পেজ তোমরা 74 পাতা খোলো। দেখো কিছু ছবি আছে, কলাম এতে কিছু ছবি আছে এবং কলাম বিতে কিছু লেখা আছে। কলাম এতে দেখো ক্রিকেট খেলছে, হ্যাঁ, তারপরে আছে ফুটবল খেলছে, তারপর কি খেলছে টেনিস খেলছে, তারপর কি খেলছে হকি খেলছে। তাহলে এগুলো তোমরা ম্যাচ করতে পারবে, হ্যাঁ, ফুটবল এখানে ক্রিকেট আছে তার সাথে ক্রিকেটার্স ম্যাচ করে দেবে, ফুটবলের সাথে ফুটবল প্লেয়ার্স ফুটবলার্স এখানে ম্যাচ করবে, এখানে আছে টেনিস প্লেয়ার্স এখানে ম্যাচ করবে, এখানে আছে হকি প্লেয়ার্স, তাহলে হকি প্লেয়ার্সে চলে যাবে। বাঁ দিক এবং ডান দিক ম্যাচিং হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো একটা ছবি দেওয়া আছে তোমাদের পেজ 75-এ। কিছু আমরা কি দেখতে পাচ্ছি না, কিছু ছেলে খেলছে কিছু একটা, তা কী খেলছে বলো তো, এটা দেখে কিছু আমরা ধারণা করতে পাচ্ছি, মনে হচ্ছে এটা কাবাডি খেলা হচ্ছে। তাহলে তোমায় যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তার মানে তোমাকে যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে তার তোমাকে উত্তরগুলো লিখতে হবে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। তাহলে কি লিখবে, আই সি ফিউ বয়েজ আর প্লেয়িং আ গেম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, কিছু ছেলে কোনো একটা খেলা খেলছে। হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, ছেলে তারা কী খেল করছে, না প্লেয়ার্স আর প্লেয়িং, ছেলেগুলো খেলোয়াড়রা খেলছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম, এই খেলাটার নাম কি, দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। আচ্ছা দেখো, তোমাদের আমি বোর্ডেও লিখে নিয়েছি, বোর্ড থেকে তোমার খাতায় লিখে নিতে পারো। পেজ 75-এ ফার্স্ট প্রশ্ন, আই সি ফিউ বয়েজ আর প্লেয়িং আ গেম। সেকেন্ড হচ্ছে, প্লেয়ার্স আর প্লেয়িং। থার্ড হচ্ছে, দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। এবার তোমরা চলে এসো পেজ 76-এ। পেজ 76-এ একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা পড়ে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্যাসেজটা আমি পড়িয়ে দিচ্ছি, শোনো। সুনীল ওয়াজ গোয়িং টু আ নিউ স্কুল, সুনীল একটা নতুন স্কুলে বিদ্যালয়ে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, সে তার মানে স্কুলটা যেতে সে পছন্দ করছিল না। হি ওয়াজ আ কোয়াইট বয়, সে ছিল খুব শান্ত ছেলে। হি নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ, সে জীবনে কখনো লড়াই করেনি, মারামারি করেনি। দার ওয়াজ আ বুলি ইন হিজ ক্লাস, বুলি মানে যে খুব গায়ে জোর টোর ফলায়, এরকম কিছু স্টুডেন্ট থাকে যারা সবসময় কথায় কথায় গায়ে জোর ফলায়, সেই রকম শ্রেণীর মধ্যে একটি ছেলে ছিল। হি ইউজ টু বিট টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, সে কী করত, প্রায় ছেলেদের মারত, টিফিন নিয়ে নিত আর তার নিজের হোমওয়ার্কটা অন্যদের দিয়ে পড়াত। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল, মিজারেবল মানে হচ্ছে অসহনীয়, জীবনটা সুনীলের কাছে খুব অসহনীয় হয়ে উঠছিল। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট, কিন্তু সে প্রতিবাদ করবার জন্য কোনো সাহস সঞ্চয় করতে পারছিল না। মিনওয়াইল ইতিমধ্যে আ নিউ বয় কেম টু হিজ ক্লাস, একটি নতুন ছেলে শ্রেণীতে এলো। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেই ছেলেটিও একই সমস্যা মুখোমুখি হতে লাগলো। হি ক্রাইড অল ডে, সে সারাদিন কাঁদত। সাডেনলি সুনীল কুড নট টেক ইট এনি মোর, হঠাৎ সুনীল আর এরকমটা নিতে পারছিল না। হি স দ্য বুলি বিটিং দ্য বয়, সে দেখল যে ওই গায়ে জোর ফেলানো যে ছেলেটি, সে ওই নতুন ছেলেটিকে প্রহার করছে। হি ওয়েন্ট, সে গেল অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সে দাঁড়ালো ওই ওই বদমাশ ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। হি ওয়াজ পানিশড বাট হি ওয়াজ পুশড, সে তাকে ঠেলে দিল, বাট হি ডিড নট মুভ, কিন্তু সে নড়ল না। দেয়ার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সেটাই ছিল সুনীলের কাছে প্রথম দিন যেদিন সে কাউকে আঘাত করল।
He did so to save his friend. সে এভাবে তার বন্ধুকে রক্ষা করেছিল। He never knew. সে কখনোই জানতো না। He could do it. সেটা করতে পারতো। Everyone in the class was delighted. শ্রেণীর প্রত্যেক ছেলে মেয়ে খুব উৎফুল্ল হয়ে উঠেছিল। Sunil had emerged as the savior unknowingly. Immersed মানে হচ্ছে প্রকাশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। আর সেভিয়ার মানে হচ্ছে রক্ষাকর্তা। তাহলে সুনীল নিজের অজান্তেই অন্যদের রক্ষাকর্তা হয়ে উঠেছিল। এই হচ্ছে তোমার প্যাসেজ। এবার তোমাকে কিছু প্রশ্ন দিয়েছে, তার তোমাকে উত্তরগুলো লিখতে হবে। দেখো বোর্ডের দিকে একটু তাকাও। Not want to go to school. কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? সুনীল did not. লেখা আছে তোমার বইতে, তারপর থেকে দেখো। Want to go to school because he did not like the school at all. সে বিদ্যালয়টাকেই পছন্দ করতো না, তাই সে স্কুলে যেতে পছন্দ করত। What did the bully do? বুলি কি করতো? Bully used to beat, take away tiffin and make the boys do his homework. সে মারতো, টিফিন কেড়ে নিত এবং অন্যান্যদের দিয়ে তার হোমওয়ার্কটা মানে বাড়ির যে কাজটা থাকতো সেটা সে করিয়ে নিত। সি হচ্ছে হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? কী করে সুনীল নতুন ছেলেটিকে সাহায্য করল? সুনীল হেল্প দ্য নিউ বয়, সুনীল নতুন ছেলেটিকে সাহায্য করল বাই স্ট্যান্ডিং বিফোর বুলি অ্যান্ড পুস্টিং। ছেলেটির সামনে ওই যে গায়ের জোর ফলানো যে ছেলেটি ছিল তার সামনে এসে দাঁড়ালো এবং তাকে ঠেলে নিল। এইভাবে সে নতুন ছেলেটিকে সাহায্য করেছে। এবার পেজ 77-এ চলে যাও।